বাড়বে উত্তরবঙ্গে, জারি বন্যার সতর্কতা। ভারী বৃষ্টিতে ভিজবে বাংলার এই ছয় জেলা, এমনই সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। শেষ হলো লক্ষ্মী পুজো, কিন্তু এখনও বাংলা থেকে বর্ষা বিদায় কোনো পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এমনই খবর, তার উপর জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের নদীগুলি জলস্তর বৃদ্ধি ও পাহাড়ের দশের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় বৃষ্টি হবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশের কারণে উত্তরবঙ্গের আবহাওয়া পরিবর্তন হতে চলেছে বলে জানিয়েছে মৌসুম ভবন। কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনো কোনো জায়গায় বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 34 থেকে 27 ডিগ্রির মধ্যে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 94%। তবে আগামীকাল সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার, উত্তর দিনাজপুরের কোনো কোনো জায়গায় এই সময় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ সারাদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বৃদ্ধির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। দার্জিলিং এবং কালিম্পংয়ে ধসের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। আপাতত দুদিন তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন না হলে পরের 3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আজ সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলার কোনো কোনো জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী 48 ঘন্টা অর্থাৎ বুধবার সকালের মধ্যে সব জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘন্টায় জলস্তর বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের নদীগুলিতে, ভারী বৃষ্টি হতে পারে উপকূলীয় জেলাগুলিতে, এমনই সতর্ক জারি করেছে হাওয়া অফিস। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়া লেটেস্ট আপডেটের সাথে।